আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কীভাবে বেগুনের ফলন দুই থেকে তিন গুণ বাড়ানো যায় আপনারা আমার বেগুনের গাছের পাতা দেখে বুঝতে পারছেন দেখা যাচ্ছে যে আমি যে মাটি তৈরি করেছি সে মাটির মধ্যে কি পরিমাণে খাবার আছে আপনারা আমার গাছ দেখলেই মানে খুব সহজে বোঝা যাচ্ছে যে মাটিতে খাবার আছে কি নাই তো আজকে বেগুনের ফলন বাড়ানোর জন্য আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব প্রথম হলো মাটি আপনারা দেখতেছেন যে আমার এই টবের মাটিগুলা কিন্তু এর আগেও আমি ব্যবহার করেছি আরেকটা টবে পুরোনো মাটি পুরোনো মাটি আমি রিসাইকেল করে আবার পুনরায় ব্যবহার উপযোগী করেছি সেই মাটির মধ্যে আমি আবার এই বেগুন গাছ লাগিয়েছি দেখেন মার্শাল্লা বেগুন গাছের কন্ডিশন দেখে আমি বুঝতে পারছি যে আমি যে মাটি তৈরি করেছি আমি হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে মাটি তৈরি করেছি আমি এই মাটি কিভাবে তৈরি করেছি পুরনো মাটি কিভাবে আবার পুনরায় গাছ লাগানোর জন্য তৈরি করেছি ওটার উপর আমার একটি ভিডিও আছে আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা আপনারা দেখে নেবেন কারণ আপনারা আবার মানে বারবারে দিয়ে শোনেন আপনি মাটি কীভাবে তৈরি করছেন সেই জন্য কথাটা বললাম এক প্রথমত হলো মাটি ভালোভাবে তৈরি করতে হবে আপনার যদি ভালোভাবে মাটি তৈরি না হয় গাছ থেকে কখনো ভালো ফলন পাবেন না দুটো বিষয়ের মধ্যে একটা হলো ভালোভাবে মাটি তৈরি করতে হবে আর দ্বিতীয়টা হলো দেখুন এ একটা গাছের মধ্যে কতগুলো ব্রাঞ্চ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইভাবে করে অনেকগুলো ব্রাঞ্চ আছে এখন আমাকে যেটা করতে হবে একদম উপরের মূল যে অংশটুকু এখানে এটা কেটে ফেলতে হবে কাটার আগে আমরা যে কেছি বা সুড়ি কাটবো কাটব এটাকে জীবাণুমুক্ত করে নেবেন তা না হলে পাঙ্গাসও ধরবে যেমন আমি এই শ্যাবলন দিয়ে জীবাণুমুক্ত করেছি বন্ধুরা গাছের মূল অংশে যে আগড়া থাকে আগড়া আমি কেটে দিছি কারণ এটাও রেখে দিলাম এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ আসবে এগুলো রেখে দিলাম মূল অংশটাও মূল আগাটা কেটে ফেলাম দেখেন কিন্তু মূল আগার মধ্যে কিন্তু অলরেডি ফুল চলে আসছে এই যে ফুল দেখছেন অনেকে ফুল দেখি এটা ফেলতে কষ্ট হবে যে একটু ফুল চলে এবার এটা কীভাবে কাটবো কোনো সমস্যা নাই এখান থেকে একটা ফুল আসবে কিন্তু এ ব্রাঞ্চগুলো থেকে অনেকগুলো ফুল আসবে ফলের বেগুনের ফলন দুই গুণ তিন গুণ বাড়বে এই দুইটা বিষয় যদি আপনারা খেয়াল করেন তাহলে বেগুনের ফলন হবে দুই থেকে তিন গুণ বেশি বন্ধুরা আরেকটা বিষয় যেমন বেগুন গাছের এই পাতাটা শুকিয়ে যাচ্ছে এবং সবচেয়ে নিচের ডাল নিচের ডালের পাতা পিচ্ছেগুলো আপনারা এটা কেটে ফেলে দেবেন এটা একটু এই পাতাটার মধ্যে একটু রোগ 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 রোগরোগভাবাসে জন্য এই ধরনের এগুলো কেটে ফেলে দেবেন তারপরে একেবারে নিচের নিচের ব্রাঞ্চটা এগুলো থেকে ভালো ফলন আসবে না একদম নিচের ব্রাঞ্চ এগুলা কেটে ফেলে দেবেন বন্ধুরা আমি এর আগে যে গাছের ব্রাঞ্চগুলো দেখেছিলাম দেখুন আমার প্রত্যেকটা বেগুন গাছের এক একটা ব্রাঞ্চে কয়টা করে বেগুন আসছে প্রত্যেকটা ব্রাঞ্চে প্রায় চারটা মিনিমাম চারটে করে বেগুন আছে দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা ব্রাঞ্চেরই চারটা আমি গাছটা অন্য প্রান্ত থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন কয়টা বেগুন আছে এক দুই তিন চার দেখুন আমার যতগুলো ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু বেগুন আছে দেখেন কতগুলো বেগুন প্রত্যেকটা ব্রাঞ্চে বেগুন আছে আপনারা যদি এই নিয়মটা ফলো করেন তাহলে আশা করি আপনারা খুব দ্বিগুণ তিনগুণ বেগুন পাবেন প্রথম হলো মাটি ভালোভাবে তৈরি করবেন দ্বিতীয় হলো এর আগাটা কেড়ে দেবেন তো আশা করি আমার এই নিয়মটা ফলো করবেন তো ধন্যবাদ সবাইকে বিকেন্দ্র ভিডিও দেখা ধন্যবাদ সবাইকে